দেখতে পাচ্ছ আজকে স্কুটিতে ব্লগ হনে বালা এ গাইস দেখবো যে স্কুটিতে কেমন লাগছে আর দেখতে পাচ্ছ পুরো এদিকে হাইওয়ে যাচ্ছে আর এখানে সবই কিন্তু মিট্টি আর ধুলো ভাই গুলো লেটস দা ট্রাই হবে হ্যাঁ 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 রানিং হইলে আমার বাইক আসতে দেরি ভাই সামনে একটা গিয়ার পিছনে চারটি গিয়ার अब तेरे बिना यहां मेरी सांसें जैसे तो हेलो एवरीवन वेलकम बैक टू माय अनदर न्यू एपिसोड गाइस तो फाइनली तो आज के चले এলাম বন্ধুর সাথে ঘুরতে তো আজকে এসেছি স্কুটিতে যেহেতু ভাই আমার কাছে বাইকটা নেই তো কি করব ব্লগ তো করতেই হবে সেই জন্য ভাবলাম যে বন্ধুকে ডাকি বন্ধুও বলল যে চল একসাথে ব্লগ করি তো কোনো ব্যাপার নাই তো গাইস তো আজকে বন্ধুর সাথে আমি এলাম এবং কি দেখব আজকে স্কুটিতে কেমন শুট করছে কি করছে না সেরকম তো জানা নাই ফাইনালি গাইস তো রমজান স্টার্ট হয়ে গেছে তো সবাইকে রমজান মোবারক তো এখন এসেছি একটু তোমার বহরমপুরের বাইপাসের রোডে যেহেতু তোমাদের কিছু সিন দেখাবো যেহেতু তোমরা দেখতে পাবে তো গাইস এই চেক করো গাইস কতটা কাজ হচ্ছে দেখতে পাচ্ছ পুরোটা পুরো কাজ চলছে এখনো পুরোপুরি তো এই কতটা নাজারা ভাবে চলছে আর এই যে দেখতে পাচ্ছ আমরা অনেকটা উঁচুতে দাঁড়িয়ে আছি যে প্রায় তিনতলা হবে বিল্ডিং তিনতলা বিল্ডিং হবে তো এটা দিয়ে যাওয়া যাবে বহরমপুর আর এই যে দেখতে পাচ্ছ পুরোটা কাজ চলছে এখনো পুরোপুরি আর গঙ্গার ব্রিজটা হয়ে গেছে যেহেতু ওদিকটা যেতে পারিনি বাইকের জন্য সেই জন্য ধরো কোনো ব্যাপার নাই একদিন আসবো এদিকে ব্লগ ট্লগ বানাতে যেদিনকে রোডটা তৈরি হয়ে যাবে তো গাইস তো এটা মে মাসে স্টার্ট হতে চলছে তো জিজ্ঞাসা করলাম যারা কন্ট্রাক্টর যারা কাজটা ধরেছে যারা করেছে করছে তাদেরকে বলছে যে মে মাসে স্টার্ট করে দেবো তো যেদিনকে রোড স্টার্ট হবে সেদিনকে একদিন এখানে আসবো ব্লগ বানাতে কোনো ব্যাপার নাই তো গাইস তো এখন দেখবো যে স্কুটিতে কেমন লাগছে আর স্কুটিতে আশা করি কোনোদিন করিনি ব্লগ তো আজকে ফার্স্ট টাইম তো কী করবো বাড়িতে বসে থেকে ধরো বোর হয়ে গেছি এবং কি বাইকটা ধরো পাচ্ছি না প্রায় আজকে ধরো বাইক ধরো আমার কাছে আজ থেকে প্রায় আজ নদিন হলো বাইক আমার কাছে নেই তো বাইক গ্যারেজেই পড়ে আছে তো মাল মেটা অনেকটা ধরতে ধরতে অনেকটা সময় লেগে গেলো যেহেতু অরিজিনাল মালের জন্য আমি ট্রাই করছিলাম তো অরিজিনাল মাল পেয়ে গেছে সেরকম একটা অবসর আছে তো এখনও ফোন করিনি দেখবো কালকে যাবো দিয়ে দেখে ওখানে একবারে যাবো দিয়ে তারপর তোমাদেরকে সব কিছু ওখানে যেয়ে দেখা হবে এবং কি সব কিছু ধরো বলবো নেক্সট ব্লগে তো গাইস তো এই যে দেখতে পাচ্ছ আজকে স্কুটিতে ব্লগ হনে বলা এ গাইস তো দেখবো যে স্কুটিতে আমাকে কেমন লাগছে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে আমার মনে হয় স্কুটিতে আরও অনেকটা অতটা শ্যুট করবে না তো তাও একবার ট্রাই করবো যেহেতু অনেকটা দূর এসেছি তো গাইস তো সারাদিনে বাড়িতে বসতে বসতে একদম বোর হয়ে গেছি যেহেতু বাইকও নেই কিছু নেই সেই জন্য ধরো তোমাদের কাছে আজকে ঘুরতে ঘুরতে ব্লগ করতে চলে এলাম গাইস গাইস এটা দেখতে পাচ্ছ পুরো এদিকে হাইওয়ে যাচ্ছে আর এটা দিয়ে ধরো নর্মালি একটা পাস হবে ধরো সাইকেল টাইকেল বা ছোটোখাটো গাড়িগুলো যাওয়ার জন্য এটা রাস্তা করেছে আর দেখছো মাটি বোঝাচ্ছে মনে হচ্ছে পুরো রাস্তাটা একবার ধোঁয়া ধোঁয়া করে দিচ্ছে ভাই হ্যাঁ এখানে সবই কিন্তু মিট্টি আর ধুলো ভাই এগুলো তো এতটাই ধুলো করে দিয়েছে তোমাদের কি বলবো তো গাইস তো এই যে দেখো তো বন্ধু আসছে তো হুইলি মারতে চেষ্টা করছে এ ভাই মেরে দিস না আমাকে তুই তো মেরে দিবি মনে হচ্ছে ভাই আমার বলছে হুইলি ট্রাই করবো তো ট্রাই লেটস দা ট্রাই হবে হ্যাঁ 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 রানিং হইলে আমার বাইক আসতে দেরি ভাই আসতে দেরি ভাই আমার ইনিশিয়াল পাওয়ারের জন্য আমি বাইকটাকে ভাই ছাড়তে দিলাম আর কিছুই না ইনিশিয়াল পাওয়ারটার জন্য ধরো আমি সব কিছু ধরো করলাম যেহেতু হুইলিটা ভালোভাবে ট্রাই করবো বলে সেই জন্য ধরো আমি পুরোপুরি ইঞ্জিনের কাজটা করাতে যাচ্ছি তো অ্যাকচুয়ালি করেও দিচ্ছি তো কালকের মধ্যে বাইক পেয়ে যাবো তো দেখবো কীরকম হয় আর পাই কি পাই না যেহেতু আশা দিচ্ছি না ভাই তো আমার নিজেরও আশা নাই ভাই একটা গিরি কাজ যাচ্ছে একটা গিরি কাজ প্রবলেম হয়ে যাচ্ছে সেরকম কোনো ব্যাপার নাই ভাই তো আজকে ভাই স্কুটিতে চালি ফার্স্ট দেখবো যে কেমন লাগছে এবং নাজারাটা কেমন দিচ্ছে তো স্কুটিতে মানাচ্ছে নাকি একবার দেখো ভাই ভাই এখনো পর্যন্ত আমি এখানে হ্যান্ডগ্লাস এখানে কিনতে পারিনি যেহেতু ধরো কিনতে হবে না হয় না সেরকম ব্যাপার মানে ধরো কিনতে গেলে আনকমফোর্টেবল হয়ে যায় সেরকম হবে তো বন্ধুর হ্যান্ডগ্লাসই আমি এখানে ইউজ করছি স্কুটিতে কেমন লাগে তো সামনে একটা গিয়ার পিছনে চারটে গিয়ার তো ভাই স্কুটিতে এতদিন বাইকে ব্লক করার পর ধরো স্কুটিতে তো আনকমফোর্টেবল লাগছে দেখি ভাই তো স্কুটি চালানোর জন্য ধরো বেস্ট তো স্কুটি ধরো নর্মালি ঠিক আছে কিন্তু ধরো বাইক ধরো একটা চালানোর মজাই আলাদা ফিলই আলাদা তো কোনো ব্যাপার নেই তো বাইকের মধ্যে স্কুটি কম্প্রোমাইজ করা চলবে না একদমই করা চলবে না তো যেহেতু বাইক আলাদা লেভেল হয় আর স্কুটি আলাদা লেভেল তো ধরো বাইক চালিয়ে চালিয়ে ধরো স্কুটি চালাতে একদমই মন যায় না বা স্কুটি চালাতে হ্যাভি লাগে যেহেতু গ্রামগঞ্জে যখন বন্ধুরা মিলে একসাথে যখন থাকি তখন অনেকটা ফিল হয় চালাতে তখন কী বলবো আর তোমাদেরকে তখন বন্ধুদের সাথে ঘোরার মজাই আলাদা ভাই স্কুটিতে তো স্কুটির বদনাম কখনোই করা যাবে না এখানে রোডে চালিয়ে দেখবো দিয়ে দেখবো কেমন লাগছে আর তোমাদেরকে সঙ্গে
সব কিছু ইন্ট্রো দিতে থাকবো। তো গাইস তো চলো এখন NS34 এ যাই, খানিক রানিং এ দেখি কেমন লাগে স্কুটি চালাতে। এখন আছি NS34 এ, যেহেতু ধরো হ্যান্ড গ্লাস পরে আমার অতটা কন্ট্রোল হয় না, তো সেই জন্য তো আমি হ্যান্ড গ্লাসটা পরলাম না, যেহেতু ধরো আমি বুঝতে পারি না মানে ব্রেক বা অ্যাক্সিলেটার কতটা কি দাবাচ্ছি অতটা বুঝতে পারা যায় না, মানে অভ্যাস নাই, তো সেই জন্য ধরো আর কোনো ব্যাপার নাই। তো একটু টেনে দেখি, যেহেতু স্কুটিতে কতটা টানে একটু, তো আর কিছুই না গাইস। জিন্দেগি হ্যায় ধোয়া ধোয়া ভাই, ভাই স্কুটিতে ঘোরা মজাই আলাদা ভাই। ইয়াহু, ইয়েস ব্রো, ব্রো হোয়াটস আপ ব্রো, চেক চেক, এ দেখো ভাই চেক করো ভাই, আজ স্কুটি পে রাইড হই রিয়ে ভাই। তো কাছে জিনিস বল আসবে চলে গেছে এরকম ব্যাপার ভাই, যেহেতু ভাই আমার গার্লফ্রেন্ডের মতো আমার বাইকটা ছিল, যেহেতু গাড়ির বাইকটা ধর আজকে 9 থেকে 10 দিনের মধ্যে নাই, তো সেই জন্য খুবই কষ্ট পাচ্ছি, যেহেতু গার্লফ্রেন্ড তো করি না এবং গার্লফ্রেন্ড